হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ফেব্রুয়ারি 2020 রাশিফল, জেনে নেব ফেব্রুয়ারি মাসটা আমাদের কেমন যাবে। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কেরিয়ারের ফার্স্টে জানবো, ফার্স্টে জেনে নেবো জবের ক্ষেত্রে দেন বিজনেস, জব কেমন যাবে। জবের জায়গায় আমি বলবো আপনারা অনেকটা উন্নতি দেখতে পাবেন। যারা অনেকদিন ধরে জব সার্চ করছিলেন, জব পাচ্ছিলেন না, অনেকদিন ধরে জব লেস ছিলেন, সেই সব মানুষদের জন্য কিন্তু সময়টা ভালো, তারা খুব ভালো কিন্তু জব পেয়ে যাবেন। তবে যারা জবের মধ্যে আছেন তাদেরও কিন্তু সময়টা এই সময় ভালো যাবে। জবের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা প্রমোশন দেখতে পাবেন, কাজের জায়গায় কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। আর একটা কথা বলবো, যে সমস্ত মানুষরা ম্যানেজমেন্ট লেভেলে জব করেন তাদেরকে আমি বলবো বুঝে শুনে কথাবার্তা বলুন। বুঝে শুনে কথাবার্তা না বললে, কথাবার্তা ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার ফলে আপনাদের কিন্তু জব চলে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। যারা জবের জায়গায় কোনো রকম ইললিগাল কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু একদম ভালো নয়, তারা এরকম কাজ থেকে দূরে থাকুন, নাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। এই সমস্ত কাজ থেকে নিজেকে কিন্তু একটু দূরে রাখতে হবে, ইললিগাল কাজ করে দরকারই কী আছে, তাই না? তারপরে জেনে নেবো কোন কোন জব ভালো যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো এডুকেশন রিলেটেড জব, টেকনিক্যাল রিলেটেড জব, যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভীষণভাবে ভালো। তারা প্রচণ্ড পরিমাণ লাইফে এগিয়ে যাবেন, লাইফে কিন্তু খুব ভালো জবের ক্ষেত্রে ভীষণভাবে গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার জেনে নেবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে, বিজনেসের জায়গায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। নতুন বিজনেস শুরু করার জন্য আপনাদের জন্য আমি বলবো ভালো, খারাপ নয়। তবে পার্টনারশিপে বিজনেস করার জন্য আমি এই সময়টা একদম পারফেক্ট বলবো না। বিজনেসে ইনভেস্ট যারা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, বিজনেসে ইনভেস্ট করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। কোন কোন বিজনেস ভালো যাবে, যারা ধরুন কসমেটিক্স রিলেটেড বিজনেস করেন সেই বিজনেস ভালো যাবে, এডুকেশন রিলেটেড বিজনেস ভালো যাবে, আয়রনের বিজনেস ভালো যাবে, গোল্ডের বিজনেস ভালো যাবে, এই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো যাবে, ধরুন রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। কাস্টমারের সাথে কথা বলা একটু বুঝে শুনে কথা বলুন, কোথাও কিন্তু মিস্টেক হয়ে যাবে কথা বলে, যার জন্য কিন্তু কাস্টমারের সাথে আপনার রিলেশনটা কিন্তু হেল্ড আপ হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু ঠিক না। বিজনেসে কাস্টমারের সাথে রিলেশনটা অনেকটা বেটার রাখা আমাদের কিন্তু প্রয়োজন হয়, এটা কিন্তু মেন একটা পয়েন্ট বিজনেসের কিন্তু। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সিচুয়েশান ভালো যাবে, নতুন প্রেম আসতে পারে লাইফে। এই সময় যারা ভাবছেন প্রেমটা বিয়েতে কনভার্ট করবেন তাদের জন্য সময়টা ভালো, ডিসিশন নিন। লাইফে কিন্তু খুব একটা গোল্ডেন অপরচুনিটিস আপনারা এই সময় পাবেন। অনেকদিন ধরে যে সমস্ত প্রেমগুলো ঝুলেছিল যাকে বলা চলে, কোনো রকম পরিণতি পাচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। বন্ধুকে একটা কথা বলবো, 24 তারিখে জানুয়ারি মাসে স্যাটার্ন কিন্তু ট্রানজিট করে গেছে, ফেব্রুয়ারি মাস থেকে তার এফেক্ট কিন্তু আমরা অনেকটা পাবো। আপনার রাশি অনুযায়ী আপনি ভালো পাবেন না খারাপ পাবেন কী করণীয়, স্যাটার্ন কিন্তু একটা বড় ফ্যাক্টর, তো সেই ফ্যাক্টরটা কী হচ্ছে না হচ্ছে আমাদের জানতে হবে। কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, ভালো মন্দ সব বুঝে যাবেন। আর এটা কিন্তু আপনাদের জানা ভীষণ ভীষণ প্রয়োজনীয়, যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদেরকে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। তাহলে এবার জেনে নেবো আপনাদের বিবাহিত জীবনটা কেমন যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে কথাটা বলবো, একটু মাথা গরম হয়ে যাবে, কোথাও রাগ কিন্তু বৃদ্ধি পাবে, এই জিনিসটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। খুব একটা সুইটেবল কিন্তু আমি বলতে পারছি না বিবাহিত জীবনের ক্ষেত্রে, টুকিটাকি অশান্তি কিন্তু আপনাদের লেগেই থাকছে। যে সমস্ত মানুষরা কোনোরকম ইললিগাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই মাসে সেরকম জিনিস থেকে একটু বিরত থাকুন, নাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো বন্ডিং আমি এই মাসে বলতে পারছি না, তবে যদি নিজেরা একটু মাথা ঠান্ডা করে থাকেন তাহলে কিন্তু রিলেশন ভালো যাবে। বিশেষ করে যাদের বাচ্চাটা রবি শনির যোগ আছে তাদের গিয়ে কিন্তু কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করবে, এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মেনটেন করতে হবে। আর যাদের বাচ্চাটা রবি শনির যোগ নেই তাদের সেরকম কোনো প্রবলেম বিশেষ কিছু অ্যারাইজ করবে না, তবে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সিটাকে কিন্তু আপনাদের একটু মেনটেন করতে হবে। এবার জেনে নেবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে যাদের কোনো লিভার ওরিয়েন্টেড, পেট ওরিয়েন্টেড প্রবলেম, সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। আর একটা কথা বলবো, যে সমস্ত মানুষদের আগুন থেকে একটু কোনো রকম প্রবলেম অ্যারাইজ করে, যারা ধরুন রান্না করেন কোথাও গিয়ে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাওয়া এরকম টেন্ডেন্সি থাকে, তাদের আমি একটু অ্যালার্ট থাকতে বলবো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মাসে একটু বৃদ্ধি পাবে, নাহলে কিন্তু হেলথ নিয়ে সেরকম কোনো ইস্যুজ এই মাসে থাকছে না। এবার জানাবো আপনাদের সেভিংস কেমন যাবে। সেভিংসের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো, সেভিংস করুন, সেভিংস ভালো যাবে, তবে খরচা হবে, নিজের এন্টারটেনমেন্ট পেছনে প্রচুর পরিমাণ খরচা হবে, অর্থ আসবে ভালো, খরচাও ভালো হবে, ব্যালেন্স থাকবে,
হবে, তবে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যাতে অত্যাধিক খরচা না হয়ে যায়। এবার জানবো এডুকেশনের জন্য কেমন সময় থাকছে। এডুকেশনের জন্য আমি ভালো সময় বলবো, যারা হায়ার স্টাডি করতে চাচ্ছেন তাদের জন্য সময় ভালো, যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা অনেকদিন ধরে পড়াশোনা ফোকাস করতে পারছিলেন না, ঠিকঠাক রেজাল্ট পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময়। তারা ঠিকঠাক রেজাল্ট এই সময় কিন্তু পাবেন।